বিএনপি লুটপাটের কথা মানুষ জানে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে ইসির পক্ষে যে কয়টি আসন ইভিএম সম্ভব মেনে নেব, বলছেন তথ্যমন্ত্রী। জানাবো আবারও হঠাৎ ফেসে যাচ্ছেন খালেদা জিয়া। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মূল মন্ত্র বিশ্বাস করে না, বলছেন আহমদ আজম খান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিএনপি লুটপাটের কথা মানুষ জানে, বলছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, বিএনপি শুধু ক্ষমতা চায়, এজন্য দেশে শুধু বিশৃঙ্খলা করে, কিন্তু মুখে কখনো বলে না যে আমরা ক্ষমতায় গেলে মানুষের জন্য রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল নির্মাণ করব। শুধু ক্ষমতা দরকার, কারণ ক্ষমতায় আসলে লুটপাট করে যায়। বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালে আমরা দেখেছি তারা সার থেকে লুটপাট করেছে, বিদ্যুৎ থেকে লুটপাট করেছে, তখন তো লোকজন বিদ্যুৎ পায় নাই। এসব বাংলাদেশের মানুষ জানে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনার সময় আমাদের সরকার বিনামূল্যে চিকিৎসা ও টিকার মধ্যে সীমাবদ্ধ ছিল না। গরিব দুস্থদের মাঝে খাদ্য ও টাকার ব্যবস্থাও রয়েছে, কিন্তু ওই সময় বিরোধী দলকে এমন কোনো কাজ করতে দেখা যায় নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের টিকার জন্য প্রায় 40,000 কোটি টাকা ব্যয় করেছেন। প্রতিটি মানুষের জন্য টিকার জন্য প্রায় 10 থেকে 15,000 টাকা ব্যয় হয়েছে। নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, আমরা রাজনীতি করি দেশের উন্নয়নের জন্য। আমরা আশা করি আপনাদের রাজনীতি উন্নয়নের জন্যই হবে। আমরা আপনাদের শত্রু নই, শত্রুতা করে রাজনীতি করলে উন্নয়ন ব্যাহত হবে, অর্থনৈতিক ক্ষতি হবে, বাংলাদেশের মানুষের ক্ষতি হবে। বেশি দেরি নাই, প্রায় 1 বছর আছে নির্বাচনে আসুন। তার আগে আপনাদের দলের নেতা ঠিক করুন, কারণ নেতাবিহীন দলের কোনো ক্ষমতায় আসার সুযোগ নাই। ভোটের মাধ্যমে জনগণ যদি আপনাদের ক্ষমতায় নেয়, তাহলে ক্ষমতায় যাবেন, আর যদি জনগণ আপনাদের ক্ষমতায় না নেয়, তাহলে বাইরে থাকবেন। পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। ইসির পক্ষে যে কটি আসনে ইভিএম সম্ভব মেনে নেব, বলছেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মন্দাপীড়িত বিশ্বে মানুষের কল্যাণই সর্বাগ্রে, যে কারণে ইভিএম প্রকল্পে $1 মিলিয়ন ব্যয় না করে নির্বাচন কমিশনের পক্ষে যতগুলো আসনে ইভিএম করা সম্ভব আমরা সেটা মেনে নেব। রাজশাহীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভার প্রস্তুতি উপলক্ষে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে ইভিএম নিয়ে প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ডক্টর হাসান বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলছি। আমরা অবশ্যই চাই ইলেকট্রনিক ভোটিং মেশিনের যে আধুনিক প্রযুক্তি এখন বিশ্বে ব্যবহার হয়, সেখানে কারচুপি বা অন্য কোনো সুযোগ নেই সেটি ব্যবহার করতে। দেশে খালেদা জিয়ার সময় যে স্লোগান ছিল, 10টা হোন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, এগুলো বন্ধ করার জন্য আমরা ইভিএম চেয়েছি। তিনি বলেন, নির্বাচন কমিশন ইভিএম পদ্ধতির জন্য পৌনে 9,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় $1 মিলিয়ন একটি প্রকল্প প্রস্তাব করেছে। যেহেতু ইভিএমগুলো কিনতে হবে, কিন্তু এই বিশ্বমন্দ অর্থনীতির প্রেক্ষাপটে প্রকল্প পাশ করে ইভিএম কেনা সমীচীন নয়, কারণ এই সময় আমাদের কাছে মানুষের অন্যান্য কল্যাণ অগ্রাধিকার। তাই আমরা চাইলেও বাস্তবতার প্রেক্ষিতে নির্বাচন কমিশন যদি সব আসনে ইভিএম ভোট করতে না পারে, যে কয়টি আসনে করতে পারুক আমরা সেটা মেনে নেব। জিততে পারবে না জেনে নির্বাচন নিয়ে বিএনপির তালবাহানা। নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি অনার। এ নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশ যেমন ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কন্টিনেন্টাল ইউরোপের দেশগুলোর মতোই আমাদের দেশের সংবিধান অনুযায়ী বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন হবে। জিততে পারবে না জেনে বিএনপি নির্বাচন নিয়ে তালবাহানা করে। উদাহরণ দিয়ে তিনি বলেন, বিএনপির ডান বাম, অতি ডান অতি বাম সব দলকে সঙ্গে নিয়ে 2008 সালের নির্বাচন ও তারপর নির্বাচন মিলে 30টির মতো আসন পেয়েছিল। 2014 সালে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে বিএনপির 500-এর বেশি ভোট কেন্দ্র, স্কুল ও সেখানকার শিক্ষার্থীদের বইখাতা পুড়িয়ে দিয়েছে। কয়েকজন নির্বাচন কর্মকর্তাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। 2018 সালের নির্বাচনেও সংশয় থেকে শেষ পর্যন্ত সব রকম জোট করে 6টি আসন পেয়েছে। সহজেই বোঝা যায় নির্বাচন জেতার কোনো আশা তাদের নেই, আর সে কারণেই তাদের তত্ত্বাবধায়ক সরকারের অলীক স্বপ্ন এত তালবাহানা। রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় তেমন লোক হবে না বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, যেসব নেতারা রাজশাহীতে লোক হবে না বলছেন, তাদের এসে দেখে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। তারা চাইলে প্রয়োজনে হেলিকপ্টার দিয়ে তাদের আনার ব্যবস্থা করা হবে। আবারও হঠাৎ ফেসে যাচ্ছেন খালেদা জিয়া। আবারও হঠাৎ আলোচনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যদিও তিনি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত এবং এখন একটি সরকারি সিদ্ধান্তে সাজাঘাটে স্থগিত অবস্থায় জেলের বাইরে গুলশানের বাড়িতে বাস করছেন, ফৌজদারি অপরাধে আদালতের রায় দণ্ডিত জেলবন্দী ব্যক্তির রাজনীতিতে কোনো প্রকাশ্য ভূমিকা থাকার কথা নয়, তবে তার সাজা স্থগিত রয়েছে কোনো শর্তাধীন কিনা তা নিয়ে বিএনপি নেতারা মাঝে মধ্যে বিতর্ক তোলেন। রাজনৈতিক আলোচনায় এমন প্রশ্ন সামনে আনা হয় যার অনুপস্থিতিতে কে হবেন বিএনপির শীর্ষ নেতা, দল ক্ষমতায় এলে কে হবেন সরকার
সরকার প্রধান ইত্যাদি। বিএনপি চলতি আন্দোলনের মধ্যে সম্প্রতি 10 ডিসেম্বর পর দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে মর্মে আওয়াজ ছড়িয়ে দেওয়া হয়েছিল। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 23 ডিসেম্বর জেল হত্যা দিবস স্মরণে আওয়ামী লীগের অনুষ্ঠানে ভাষণে মানবিক কারণে খালেদার সাজা স্থগিত সম্পর্কে বলেছিলেন, বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেব। সর্বশেষ গত বৃহস্পতিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম তার বক্তব্যে খালেদা জিয়াকে কারাগারে থেকে বাসায় আনা সম্পর্কে বলেছেন, তিনি রাজনীতি করবেন না বলে মুচলেখা দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই দিনই সংবাদ মাধ্যমের কাছে শেখ সেলিমের বক্তব্য অসত্য বলে জোরালোভাবে দাবি করেছেন। এ নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে আবারও সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ। খালেদা জিয়ার নেতৃত্ব নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, পত্রিকায় দেখেছি আমাদের দলের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম একজন দায়িত্বশীল মানুষ, নিশ্চয়ই তার কাছে এই বিষয়টির প্রমাণ রয়েছে। তার মধ্যে একজন ব্যক্তি প্রমাণ ছাড়া কোনো কথা বলবেন এটাও তো বিশ্বাস করা যায় না, কাজেই এ নিয়ে আমি কোনো প্রশ্ন করতে চাই না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল গতকাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভয় পায় আওয়ামী লীগ, তার জনপ্রিয়তার ভিত্তি দলটি মিথ্যা মামলায় সাজা দিয়েছে, খালেদা জিয়া রাজনীতি করবেন না, এ ধরনের কোনো মুচলেখা দেওয়ার প্রশ্নই ওঠে না। গণমাধ্যমকে মির্জা ফখরুল জানান, শেখ সেলিমের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। 2 বছর আগে দেশে করোনা মহামারীর সময় পরিবারের আবেদনে 2টি শর্তে খালেদা জিয়ার সাজার সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত হয় বলে ওই সময় সাংবাদিকদের জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। সেগুলো হলো, এই সময় তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। আইনমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে 6 মাসের জন্য তার সাজা স্থগিত করা হয়েছে। খালেদা জিয়ার বয়স বিবেচনায় মানবিক কারণে সরকার সদয় হয়ে দ্বাদশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল আইনমন্ত্রীর বক্তব্য জানার জন্য পক্ষ থেকে একাধিকবার চেষ্টা করেন, ফোনে তাকে পাওয়া যায়নি। খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবদিন গতকাল বলেছেন, সরকার যে ক্ষমতা বলে সিদ্ধান্তটি দিয়েছেন সেই ফৌজদারি কার্যবিধি 401 ধারায় মুচলেখা দেওয়ার কোনো বিধান নেই। তিনি বলেন, কার্যত আমরা অনেকবার আদালতে খালেদা জিয়ার জামিনের জন্য আবেদন করেছি কিন্তু আদালত জামিন দেননি, তখন আমরা সরকারের হাতে থাকা 401 ধারার ক্ষমতা বলে জামিনের আবেদন করেছি, তারা সেই ধারা অনুযায়ী সাজা স্থগিত করে মুক্তি দিয়েছে। এখানে রাজনীতি না করার ব্যাপারে মুচলেখার প্রশ্ন ওঠে না। এটি শেখ সেলিমের রাজনৈতিক বক্তব্য। দুর্নীতি 2 মামলায় মোট 17 বছর সাজাপ্রাপ্ত খালেদা জিয়া 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাবন্দী হন। 2020 সালের 25শে মার্চ থেকে খালেদা জিয়া গুলশানের ভাড়াবাড়িতে অবস্থান করছেন। ওই সময় সরকারের নির্বাহী আদেশে প্রথমে 6 মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া, এরপর প্রতি 6 মাস পর তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হচ্ছে। এবার নিয়ে 6 বার হয়েছে। সংসদ অধিবেশন শেষ হওয়ার পর শেখ ফজলুল করিম সেলিম সংসদে দেওয়া তার বক্তব্যের ব্যাখ্যা নিজে দিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, খালেদা জিয়ার মুক্তির জন্য তার ভাই শামীম ইস্কান্দার ও বোন সেলিমা রহমান 2020 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। তখন তাদের বলা হয়েছিল, সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেলে খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না, এই মুচলেখা দিতে হবে। সে সময় খালেদা জিয়ার রাজনীতি না করার ব্যাপারে মুচলেখা দেওয়া হয়েছিল, সেই মুচলেখা লিখিত ছিল কি না এমন প্রশ্নের জবাবে শেখ সেলিম জানান, সেটা তার জানা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষমতাসীন দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা বলেছেন, দুর্নীতি মামলায় 17 বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার পক্ষে এমনিতেই রাজনীতি করার কোনো সুযোগই নেই, সেটা তিনি লিখিত মুচলেখা দিন বা না দিন। তাছাড়া শর্ত সাপেক্ষে মুক্তি দিয়ে তাকে তার বাসায় থাকার সুযোগ দেওয়ার সময় সরকারের অন্যতম শর্ত ছিল, তিনি রাজনীতি করতে পারবেন না, এই শর্ত মেনেই তো খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তাকে নিজ বাসায় রাখার বিষয়ে সম্মতি দিয়েছিলেন। ফলে মুচলেখা লিখিত ছিল কি ছিল না এমন প্রশ্ন তোলা অবান্তর। তাছাড়া 111-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়ার ছেলে তারেক রহমান যে আর রাজনীতি করবেন না বলে লিখিত মুচলেখা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন সেটা ধ্রুব সত্য বলে এই নেতারা উল্লেখ করেন। এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান সম্পর্কে আমি জানি, এটা আমরা পরিষ্কারভাবে জানি। তখন আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে ছিলাম, সেও সেখানে ছিল। সে যে মুচলেখা দিয়ে আর রাজনীতি করবে না বলে চলে গিয়েছিল এর সত্যতা কিন্তু আমাদের কাছে আছে। বিএনপি নেতাদের দাবি, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে অন্যায়ভাবে কারাদণ্ড দেওয়া হয়েছে। খালেদা জিয়াকে কারাবন্দী এবং তারেক রহমানকে বিদেশে রেখেও বিএনপি লাখ লাখ মানুষের উপস্থিতিতে রাজনৈতিক আন্দোলনের কর্মসূচি পালন করছে। দীর্ঘদিন দলের এই 2 শীর্ষ নেতার অনুপস্থিতিতে দলের কোনো ক্ষতি হয়নি, বিএনপির প্রতি মানুষের জনসমর্থন বেড়েছে। বিরোধী নেতাদের মতে, সাবেক প্রধানমন্ত্রী এখন এত প্রাসঙ্গিক যে তাকে বন্দী রেখেও সরকারের লাভ হচ্ছে না, খালেদা জিয়াকে কীভাবে স্থায়ীভাবে রাজনীতির বাইরে রাখা যায় সে চেষ্টা করা হচ্ছে। মুচলেখা প্রভৃতি বক্তব্য সরকারের দুর্বলতার লক্ষণ বলে তারা দাবি করছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।